হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জয় টেকনোলজি তো ফ্রেন্ডস জয় টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আবার আপনাদের জন্য একদম একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা এই ভিডিওটাতে আজকে আমি আপনাদেরকে ফাইলস গো অ্যাপ্লিকেশনের তরফ থেকে আসা একটি অফার সম্পর্কে জানাবো যে অফারটি অ্যাপ্লাই করে আপনি একদম ফ্রিতে আপনার যে গুগল পে অ্যাকাউন্ট আছে তো সেই গুগল পে অ্যাকাউন্টে দশটা স্কেচ কার্ড পেয়ে যাবেন যে স্কেচ কার্ডগুলোতে আপনি মিনিমাম দশ টাকা এবং ম্যাক্সিমাম এক হাজার টাকা পর্যন্ত কিন্তু পাবেন তো এখানে আপনার বেটার লাক্স নেক্সট টাইম আসবে না কারণ এখানে মিনিমাম আপনি দশ টাকা পাবেনই তো একদম ধামাকা ভিডিও তো চলেছে তো ভিডিও একদম স্কিপ না করে পুরো সেলস পর্যন্ত দেখবেন কারণ ভিডিও আপনি যদি সেলস পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি একদম ফ্রিতে দশটা স্কেচ কার্ড পেয়ে যাবেন যে স্কেচ কার্ডগুলোতে আপনি মিনিমাম দশ এবং ম্যাক্সিমাম হাজার টাকা পর্যন্ত কিন্তু থাকতে পারে তো ভিডিও অবশ্যই আপনারা পুরো সেলস পর্যন্ত দেখবেন এবং তারপর আপনি কিন্তু অফার অ্যাপ্লাই করতে যাবেন তো ফ্রেন্ডস অফার আসছে ফাইলস গো অ্যাপ্লিকেশন থেকে তো এই অফারটা অলরেডি আগে এসেছিল তো সেখানে শুধু নতুন ইউজারদের জন্য দিচ্ছিল তো বর্তমানে কিন্তু অফার চেঞ্জ হয়ে গেছে তো ফাইলস গো অ্যাপ্লিকেশান থেকে এরপর আপনি আপনারা সবাই কিন্তু স্কেচ কার্ড পাবেন দশটা করে স্কেচ কার্ড পাবেন প্রতিটি ইউজার ঠিক আছে তো যতজন গুগল ইউজার আছে গুগল পে ইউজার আছে তো সবাই কিন্তু ফাইলস গো অ্যাপ্লিকেশনের তরফ থেকে দশটা স্কেচ কার্ড একদম ফ্রিতে পাবেন তো কীভাবে পাবেন সেটাই আমি আজকে আমরা আপনাদেরকে শেখাবো বন্ধুরা ফাইলস গো অ্যাপ্লিকেশন হচ্ছে গুগলের একটা অ্যাপ্লিকেশন ঠিক আছে তো গুগল পে যেমন গুগলের অ্যাপ্লিকেশন তো ফাইলস গো হচ্ছে কিন্তু গুগলের গুগল কোম্পানির অ্যাপ্লিকেশন ঠিক আছে তো সর্বপ্রথম এই অ্যাপ্লিকেশনটা আপনি আপনি ডাউনলোড করে নেবেন সো আপনার কাছে যদি অলরেডি ডাউনলোড আছে তাহলে সেটা আনইনস্টল করে দেবেন এবং ইউটিউবের ডিসক্রিপশনের লিঙ্ক আছে তো সেখান থেকে আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করে নেবেন কিংবা গুগল যে গুগল প্লে স্টোর আছে তো সেখানে আপনি এসে সার্চ করে ফাইলসুগো যে অ্যাপ্লিকেশন তো সেই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে নেবেন সো ডাউনলোড করার পর ওপেন করবেন তো ফ্রেন্ডস আপনি যখন প্রথমবার ফাইলস অ্যাপ্লিকেশন ওপেন করবেন তো তখন আপনার সামনে একটা এরকম পেজ আসবে তো সিম্পল আপনি এখানে যে কন্টিনিউ আছে তো সিম্পল আপনি এই কন্টিনিউতে ক্লিক করবেন সো কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে কিছু পারমিশন চাইবে তো যাই পারমিশন চাও আপনি অ্যালাউ করে দেবেন ঠিক আছে তো অ্যালাউ করার পর আপনার সামনে একটা এরকম পেজ আসবে তো সিম্পল এই পেজটা আপনি কী করবেন আপনার যে রিসেন্ট বাটন আছে তো সেই রিসেন্ট বাটনে ক্লিক করে এই পেজটা আপনি একবার কেটে দেবেন ঠিক আছে তো কেটে দেওয়ার পর আবার আপনি এই পেজটাতে ব্যাগ চলে আসবেন তো ব্যাগ চলে আসার পর সিম্পল আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যেখানে শেয়ার অপশন আছে তো সিম্পল আপনাকে এই শেয়ার অপশনে ক্লিক করতে হবে তো শেয়ার অপশনে ক্লিক করলে আপনি একটা অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে আনরিওয়ার্ড তো এই অপশনটা আপনার নেট কানেকশান যদি অন থাকে তাহলে আসবে যদি নেট কানেকশন অন না থাকে তাহলে কিন্তু আসবে না ঠিক আছে তো আপনি যখন শেয়ার অপশানে ক্লিক করবেন তখন অবশ্যই কিন্তু নেট কানেকশানটা অন রাখবেন ঠিক আছে তো নেট কানেকশন অন রেখে আপনি শেয়ারে ক্লিক করবেন ঠিক আছে শেয়ারে ক্লিক করলে আপনার সামনে একটা আনরিওয়ার্ডের অপশন আসবে তো যতক্ষণ না এই অপশনটা আসছে ততক্ষণ কিন্তু আপনি এখান থেকে এখান থেকে যে স্কেচ কার্ড তো সেই স্কেচ কার্ড কিন্তু আপনি নিতে পারবেন আপনার গুগল পেতে ঠিক আছে তো এই অপশনটা আপনার কাছে অবশ্যই আসতে হবে তো যদি না আসে তাহলে আপনি সিম্পলি সিম্পল কিছুক্ষণ অয়েড করে নেবেন এই এই যে পেজ এই পেজটা কেটে আবার আপনি প্রথম থেকে প্রথম থেকে আপনার হোম পেজে চলে আসবেন যে ফাইলস গো অ্যাপ্লিকেশনের হোম পেজ তো সেই হোম পেজ অ্যাপ্লিকেশনে চলে আসবেন তো তারপর আবার আপনি শেয়ারে ক্লিক করে যতক্ষণ এই পেজটা আসছে ততক্ষণ না কিন্তু আপনাকে এরকম করতে হবে ঠিক আছে তো এই পেজটা চলে এলে তো তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এখানে যে স্টার্টের অপশন আছে তো সিম্পল আপনি স্টার্টে স্স্ট্রাটে ক্লিক করবেন ঠিক আছে তো স্টার্টে ক্লিক করে আপনার সামনে একটা এরকম পেজ আসবে তো সিম্পল এখানে আপনার যে যে ইমেলের অ্যাড্রেসটা আপনার গুগল পে গুগল পে অ্যাপ্লিকেশনে লিঙ্ক করা আছে তো সেই ইমেল অ্যাড্রেসটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এখানে আপনি যদি সেই ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনি স্কেচ কার্ড পাবেন না তো অবশ্যই এখানে আপনার গুগল পে অ্যাপ্লিকেশনে যে ইমেল অ্যাড্রেস লিঙ্ক করা আছে তো সেই সেই সেম সেম ইমেলটা এখানে আপনাকে লিঙ্ক করতে হবে এখানে আপনাকে মানে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো সিলেক্ট করার পর কন্টিনিউ অ্যাজ আই এম তো এটাতে আপনি ক্লিক করবেন ঠিক আছে তো কন্টিনিউ অ্যাজ আই এম তো এটা এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করলে আপনার সামনে একটা এরকম পেজ চলে আসবে ঠিক আছে তো এখানে আপনার স্কেচ কার্ড নেওয়ার জন্য কিন্তু আপনার দুটো মোবাইলের প্রয়োজন ঠিক আছে তো যেভাবে দেখালাম এইভাবে কিন্তু আপনি সেম প্রসেসে আপনার বন্ধুর মোবাইলটা নেবেন তো আপনার বন্ধুর মোবাইলে যদি গুগল পে অ্যাপ্লিকেশন আছে তাহলে আপনার বন্ধুও কিন্তু একটা স্কেচ কেনার একদম ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে তো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখালাম তো সেইভাবে আপনি আপনার বন্ধুর মোবাইলে বা আপনার যদি অন্য কোনো ফোন আছে তাহলে সেই মোবাইলটাতে আপনি সেটিং করবেন ফাইলস গো অ্যাপ্লিকেশান ডাউনলোড করে তারপর যেভাবে দেখালাম তো সেইভাবে একদম স্টেপ বাই স্টেপ বুঝে সেটিং করে নেবেন ঠিক আছে তো সেটিং করার পর কী করবেন তো সেটিং করার পর আপনার বন্ধুর মোবাইলেও কিন্তু আপনি এরকম একটা পেজে চলে আসবেন যেভাবে আমি দেখালাম ওইভাবে চলে আসবেন ঠিক আছে তো তারপর আপনি আপনার যে অরিজিনাল মোবাইল মানে আপনার যে নিজের মোবাইল তো সেটা থেকে আপনি সেন্ডে ক্লিক করবেন সো সেন্ডে ক্লিক করার পর আপনার যে বন্ধুর মোবাইল তো সেই বন্ধুর মোবাইলে আপনি রিসিভে ক্লিক করবেন ঠিক আছে তো সেন্ডে ক্লিক করলে আপনার সামনে জাস্ট কিছু পারমিশন চাইবে তো আপনি যখন প্রথমবার সেন্ডে ক্লিক করেন তো অ্যালাউ করে দেবেন সো অ্যালাউ এলাউ করে দেবেন সো অ্যালও করার পর আপনাকে নাম দিতে বলবে তো আপনার যে নাম তো সেই নাম সেট করে নেবেন সো এই সেম প্রসেসে কিন্তু আপনার যে দ্বিতীয় মোবাইল মানে আপনার যে বন্ধুর মোবাইল তো সেই বন্ধুর মোবাইলেও কিন্তু একদম সেম প্রসেসে সব কিছু সেটিং করবেন ঠিক আছে তো সেটিং করা হয়ে গেলে নেক্সট নেক্সট ক্লিক করে দেবেন তো সেটিং করা হলে আপনি আপনি সে ক্লিক করবেন এবং আপনার বন্ধুকে রিসিভ করতে বলবেন ঠিক আছে তো আমি জাস্ট যেটা প্রথমবারে দেখালাম যেভাবে আপনারা এক্সেন্ডারে ফাইল ট্রান্সফার করেন তো সেরকম সিস্টেম ঠিক আছে তো আপনি সেন্ড করবেন এবং আপনার বন্ধু রিসিভ করবে তো তারপর আপনি কি করবেন তো তারপর আপনি অ্যালাউ এলাউ করে দেবেন সো এলাও করে দেবেন তো আমি জাস্ট আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস আপনার যে দ্বিতীয় মোবাইল মানে আপনার বন্ধুর মোবাইলে কানেক্ট লেখা আসবে তো এরকম কানেক্ট লেখা হলেই আপনি কানেক্টে ক্লিক করে যে কোনো একটা ছবি বা যে কোনো কিছু পাঠিয়ে দেবেন ঠিক আছে তো কানেক্ট হলেই আপনার সামনে একটা এরকম লেখা আসবে এরকম যখনই চলে আসবে তো তখন আপনি কী করবেন তখন আপনি যে কোনো একটা ছবি বা যে কোনো এক যে কোনো কিছু আপনি একটা ফাইল পাঠিয়ে দেবেন ঠিক আছে তো ফাইল পাঠিয়ে দিলে আপনার কিন্তু এখানে কাজ শেষ তো এর নিচে অপশান আছে আপনি যে কোনো একটা ইমেজ তিমেজ যে কোনো কিছু সিলেক্ট করবেন এবং সেন্ডে ক্লিক করে ছবিটা পাঠিয়ে দেবেন ঠিক আছে তো ছবি পাঠিয়ে দিলে সাকসেসফুলি আপনার এরকম ছবি চলে যাবে তো ছবি চলে গেলে এখানে আপনার কাজ শেষ তো তারপর সিম্পল আপনি নিচে ডিসকাউন্টে লেখা থাকবে তো ডিসকাউন্টে ক্লিক করে আপনার যে পেজ তো সেই পেজ আপনি কেটে দেবেন সো পেজ কেটে দিলে আপনার সামনে একটা এরকম পেজ আসবে তো যে এখানে লেখা থাকবে আন মোর রিওয়ার্ড তো এরকম একটা লেখা থাকবে এবং ভিউ রিওয়ার্ড তো ভিউ রিওয়ার্ড মানে এখানে আপনি কিন্তু অলরেডি একটা স্কেচ কার্ড পেয়ে গেছেন তো সিম্পল আপনি কি করবেন তো সিম্পল আপনি ভিউ রিওয়ার্ডে ক্লিক করবেন ভিউ রিওয়ার্ড যে লেখাটা আছে তো সিম্পল ভিউ রিওয়ার্ডে ক্লিক করে আপনার যে পেজ তো সেই পেজ আপনাকে একটা এরকম জায়গাতে চলে আসবে এরকম পেজে তো সিম্পল এখানে নিচে একটা অপশান পেয়ে যাবেন সেটা হচ্ছে ক্লেম উইথ গুগল পে তো তো সিম্পল আপনি ক্লেম উইথ গুগল পেতে ক্লিক করবেন তো ক্লেম উইথ গুগল পেতে ক্লিক করলে আপনার গুগল পে যে অ্যাপ্লিকেশন তো সেই অ্যাপ্লিকেশনে রিডাইডেট করে দেবে এবং আপনাকে একটা স্কেচ কার্ড শো করবে তো সিম্পল আপনি যে স্কেচ কার্ডটা পাবেন তো সেই স্কেচ কার্ডটা আপনি স্কেচ করবেন তো স্কেচ করলেই আপনি কিছু পেয়ে যাবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি একদম ফ্রিতে স্কেচ কার্ড নিতে পারবেন তো আমি যেভাবে দেখালাম এইভাবে কিন্তু আপনি আপনার যে সকল বন্ধু আছে তো সেই সকল বন্ধুদের সাথে আপনি যে ফাইলস গো অ্যাপ্লিকেশান আছে তো সেই ফাইলস গো অ্যাপ্লিকেশনে যে কোনো কিছু ছবি ছবি শেয়ার করতে পারেন ছবি ভিডিও বা যে কোনো কিছু আপনি শেয়ার করতে পারবেন এবং একটা করে স্কেচ কার্ড পাবেন তো টোটাল আপনি ম্যাক্সিমাম দশটা স্কেচ কার্ড পাবেন ঠিক আছে তো দশটা স্কেচ কার্ডে কিন্তু আপনি দশ টাকা থেকে হাজার টাকা মূল্যে যে কোনো কিছু পাবেন ঠিক আছে তো আপনার কাছে একটা বড় সুযোগ এসেছে তো সিম্পল আপনি নজন বন্ধুকে খুঁজে নিন এবং তাদের সাথে আপনি ফাইলস গো যে অ্যাপ্লিকেশন তো সেই ফাইলস গো অ্যাপ্লিকেশনে যে কোনো কিছু শেয়ার দিন ছবি ছবি ভিডিও যে কোনো কিছু আপনি শেয়ার দিন তো তার জন্য কিন্তু আপনি স্কেচ কার্ড পেয়ে যাবেন তো যেভাবে আমি আপনাদেরকে দেখালাম তো সেইভাবে সেম প্রসেসে আপনার বন্ধুর মোবাইলও সেটিং করে নেবে সর্বপ্রথম তো তাহলে কী হবে তাহলে কিন্তু আপনার বন্ধুও কিন্তু একটা স্কেচ কার্ড পেয়ে যাবে তো যেভাবে দেখালাম আপনারা কিন্তু সেই সেম প্রসেসও করবেন তাছাড়া কিন্তু হবে না ঠিক আছে তো আশা করি আপনাদের ভিডিও ভালো ভিডিও ভালো লাগবে তো বন্ধুরা ভিডিও যদি ভাল লাগে থাকে ভিডিও তো অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনার বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন তো বন্ধুরা